নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে মকর রাশি শনির সাড়ে সাথে কত বছরের জন্য শুভ যায় এবং কত বছরের জন্য আপনাদের অশুভ যায় যে বছর শুভ যায় বা যে বছর অশুভ যায় সেই সমস্ত বছর আপনাদের সাথে কী কি ঘটতে পারে সেও আপনাদেরকে আমি জানাবো তবে তার আগে জানিয়ে রাখি সম্পূর্ণটাই কিন্তু এটি সার্বিক গণনা ব্যক্তিগত বিচার নয় সাড়ে সাতই হচ্ছে একটি সাড়ে সাত বছরের সময়ের পর্যায় এই সাড়ে সাত বছরকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম আড়াই বছর মাঝের আড়াই বছর এবং পরবর্তী বা অন্তিম আড়াই বছর এই হচ্ছে সাড়ে সাতই মকর রাশির ক্ষেত্রে প্রথম আড়াই বছর যায় খুবই অশুভ এই সময় গুরুজনদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শত্রু বৃদ্ধি করতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে মন্দা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে চাকরি পর্যন্ত চলে যেতে পারে শুধু তাই নয় বিবাহে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে কোর্টে কেস পর্যন্ত হয়ে যেতে পারে এই ঘটে সাড়ে সাথির প্রথম পর্যায়ে এছাড়াও শিক্ষাক্ষেত্রে আশানুরূপ নাম্বার না আসা যোগ্যতা অনুযায়ী আপনার চাকরি না পাওয়া এবং ব্যবসা ভালোই চলছে হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে যাওয়া এই সমস্ত কিছুই ঘটে সাড়ে সাতির প্রথম চরণে যেই এর প্রভাব আপনারা কিন্তু দেখতে পেয়েই গেছেন। এবার পরবর্তী মকর রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে আপনার ধীরে ধীরে উন্নতি ঘটবে এতদিন যে দুঃখ কষ্টের মধ্যে কাটিয়েছেন অন্যকে সহযোগিতা করেছেন আপনার সাহায্য নিয়ে অন্যরা অনেক বড় হয়ে গেছে কিন্তু আপনাকে তেমনভাবে গুরুত্ব দেয়নি এবার সেই সময়ে দুঃখ কষ্ট মুছে যাবে ধীরে ধীরে আপনাদের ভালো সময় আসবে আপনারা সামনের দিকে এগোতে পারবেন ব্যবসায়ী যে মুখ থুবড়ে পড়েছিলেন সেই জায়গা থেকে আপনারা উঠে আসতে পারবেন যারা চাকরি হারিয়ে ফেলেছিলেন তারা আবার পুনরায় চাকরি পাবেন যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তারাও কিন্তু চাকরি পাবেন এছাড়া শিক্ষাক্ষেত্রে যারা বিশেষত উচ্চশিক্ষায় নিযুক্ত রয়েছেন তাদের কিন্তু সময় খুবই ভালো আসছে বিশেষত যারা রিসার্চ করতে চান তাদের কিন্তু সুযোগটা বেড়ে যাবে এমন কি দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছেন বিদেশে যাওয়ার অবশ্যই এবার তারা বিদেশে যাওয়ার সুযোগ আসবে শুধুমাত্র আপনার ব্যক্তিগত হরস্কোপটি দেখে নিন এবং সেখানে দেখে নিন শনি কোন জায়গায় বসে আছে তার ডিগ্রিগত মান কত কী নক্ষত্রে পেয়েছে এবং শনির সাথে কোনো আরও অশুভ গ্রহ বসে আছে কিনা এই সমস্ত ব্যাপার একটু দক্ষ জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিন দু হাজার কুড়ির চব্বিশে জানুয়ারি থেকে আপনাদের সময় কিন্তু আস্তে আস্তে শুভর দিকে এগাবে এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে আপনি যদি এই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান অবশ্যই আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে যেহেতু সাড়ে সাতই আপনাদের দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে কুড়ি চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি কাজেই যদি পারেন তবে জোটক বিচার করিয়ে অবশ্যই নেবেন এবং পরবর্তী অর্থাৎ অন্তিম চরণে আপনাদের অর্থনৈতিক উপার্জন প্রভূত পরিমাণে বেড়ে যাবে আপনারা যা স্বপ্নেও ভাবতে পারেননি শত্রু আপনার কাছে পরাস্ত হবে যদি কোনো কোটে, কেস চলে তবে সেখানে আপনার জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি বেড়ে যাবে কাজেই প্রথম যে আড়াই বছর অশুভ গেছে কিন্তু মনে রাখবেন পরের পাঁচ বছর সাড়ে সাতই আপনাদের জন্য শুভ বার্তা বহন করে নিয়ে আসছে একটি কথা মনে রাখবেন শনি সবসময় আমাদের জীবনে শুধু যে অশুভ ঘটায় তা নয় শুভ ঘটায় শনি যখন শুভ ঘটাতে শুরু করে তখন আপনাকে অনেক কিছু দিয়ে যায় যা আপনি স্বপ্নেও ভাবেননি